গাইজ, ওয়েলকাম 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 ব্যাক টু মাই চ্যানেল বিপাশা মন্ডল অফিসিয়াল ব্লগস। তো যেহেতু কালী পুজো, তো সেই জন্য আমাকে একটু দেশের বাড়ি যেতে হচ্ছে। তো এই দুপুর দুপুর বেরিয়ে পড়েছি, তোমরা মুখ দেখলে বুঝতেই পারবে সেরকম কোনো সাজগোজই নেই আমার। দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করেই চলে এসেছি, আর যেদিন কালী পুজো ছিল সেদিন প্রচণ্ড গরম ছিল। তো এখন আমি ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আমার দেশের বাড়িতে। তো যখন আমি বাড়িতে পৌঁছাই তখন অলমোস্ট 5টা বাজে, তাও তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটাই রোদ, মানে কত আলো। তো এরপর সো গাইজ, হিয়ার ইজ মাই ফাইনাল লুক ফর কালী পুজো। তো এটা হচ্ছে আমার কালী পুজো স্পেশাল লুক ছিল। সবাইকে সাজানোর পর জাস্ট কিছুক্ষণের জন্য নিজে একটু সেজে নিয়েছিলাম, মানে খুব একটা বেশি সময় আমি আমার সাজের জন্য একেবারেই পাইনি। তো এখানে দেখতে পাচ্ছ আমার দিদি ভাই, মানে এটা আমার জেঠুর মেয়ে, তো ওইদিকে আমার পিসির মেয়েরা, মানে প্রত্যেকেই আমার থেকে বড় দিদি। তো যাই হোক, এদের প্রত্যেককেই আমার সাজিয়ে দিতে হয়েছিল। দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। তো রাস্তাতে মানে মোটামুটি একটা ভিড় ছিলই, সামনে আমার দিদি ভাই, দাদা, দাদা মানে আমার পিসির ছেলেরা প্রত্যেকেই হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো মেলা টেলা বসেছে, রক্ষা কালী পুজো এখানে প্রত্যেক বছরই মেলা বসে। তো তোমরা আগের বছরের ব্লগ ভিডিও দেখলেও বুঝতে পারবে। তো এইখানে হচ্ছে আমরা মন্দিরটার দিকে একটু এবার চলে যাই। তো মন্দিরটা কেমন সাজিয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর কালী ঠাকুরকে মানে কালী ঠাকুরের পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আমি মন্দিরে উঠে যাচ্ছি, এত ভিডিও দেখতে পাচ্ছ তো যে কোনোভাবে মানে মন্দিরে উঠতে গিয়েও কি অবস্থা হয়ে দেখো। তার আগে থেকে আমার দিদি ভাই মন্দিরে উঠেই আছে, তো সে ওখানে মানে ফটো তুলছে, ভিডিও টিডিও এগুলো সব করছে। তো মন্দিরে উঠতে গিয়েও এত ধাক্কা ধাক্কি, এত ভিড়, আর ওখানে এমনিতেই আমাদেরকে বেশিক্ষণ কেউই দাঁড়াতে দিচ্ছিল না। তো জাস্ট ঠাকুরকে একটুখানি তাড়াতাড়ি নমস্কার করে এসেই বেরিয়ে পড়লাম মন্দির থেকে। কিন্তু তখনও আমার দিদি ভাই কনস্ট্যান্ট আমাকে বলছিল, আমার কটা ফটো তুলে দেন, আমার কটা ফটো তুলে দেন, আমাকে মানে ফটো তুলে দেওয়ার কথা বলবে। আর আমি দেবনিষ্ঠা তো হতেই পারে না, তো সবই দিয়েছি। আর এই হচ্ছে পুরো মন্দিরের ফুল লুকস। আর এখানে তুমি দেখতেই পাচ্ছ যে আমি ঠাকুরের পায়ে নমস্কার করছি, আর এটাই হচ্ছে আমাদের মা রক্ষা কালী। তো সত্যি খুবই সুন্দর লাগছে, পেছনেও ভীষণ সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাকে সাজানো হয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা মেলার মধ্যে আমার এগুলো পিসির মেয়ে, পিসির ছেলেরা, দাদারা, দিদিরা প্রত্যেকেই আমরা ছিলাম। আর ফার্স্ট অফ অল এটাই বলি যে মেয়েদের অ্যাট্রাকশন তো জানোই, কানের দুল যেখানে প্রত্যেকটা মেয়ে সেখানে। তো সেরকম একইভাবে আমিও চলে গেছিলাম কানের দুল দেখতে। তো কয়েকটা দুল পছন্দ করে আমি কিনেও ছিলাম, এমনিতেই আমার দুলের প্রচুর কালেকশন আছে। বাট তাও দেখলে তো একটা না একটা কিনতেই হবে, আর না কিনে তো আমরা থাকতেও পারি না। তো তার জন্য আশেপাশে থেকে সবাই কত কথা বলছিল। আর এই হচ্ছে আমার মা, তো ওই যে দেখতেই পাচ্ছ অনেকটা দূরে আমার মা ওখানে ঠাকুরের পুজো দিতে গেছে। তো ওখানে যে ডালাগুলো সাজানো হয়েছিল সেগুলো মা সবই মন্দিরে দিতে গেছে। আমরা তো এমনিতেই খুবই মেলা ঘুরতে ব্যস্ত, তো ওই মেলায় প্রচুর দোকান টোকান বসেছিল, অনেক খেলনা, তো এরকম মিকি মাউস এসেছিল, নাগর দোলা টোলা এসেছিল। আর এ হচ্ছে আমার পিসিমণির, দেখো কি মিষ্টি একটা বাচ্চা, আমি ভিডিওটা করছি বলে আমার দিদির কোল থেকে তাকিয়েই ছিল আমার দিকে। তো দেন আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলি। অ্যান্ড সব থেকে অ্যাট্রাক্টিং পার্ট যেটা এই ভিডিওতে সেটা হচ্ছে এই ধুনুপুরানো, তোমরা দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ এটা দেখতে থাকো, দেখবে দারুণ লাগবে। একসাথে যখন এতগুলো আগুন উপরে ওঠে তখন এত সুন্দর দেখতে লাগবে, সেটা তোমরা দেখলেই বুঝবে। যদিও তখন রাত 3টে বাজতে যায়, তো এই ভিডিওটা সেই টাইমে করা। আমার দিদি ভাই এই ভিডিওটা করে অনেকটা হেল্প করেছিল আমার, কারণ আমি এতটা রাতে ছিলাম না বাইরে। তো যাই হোক, দিদি ভাই এই ভিডিওটা করেছিল। তো ভীষণ সুন্দর লাগে এই মানে এই সিনে এই টাইমটাতে। তবে প্রতি বছরের মতো আমি আর এবছর থাকতে পারিনি, তার কারণ আমার অনেকগুলো এক্সাম ছিল তারপর। তো সেই কারণে আমি আর খুব একটা বেশি রাত জাগিনি, তাড়াতাড়ি রাতে শুয়ে পড়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর এই পুরো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। আবার আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড।